বিভাগে তোমাদের স্বাগত। আজকে এখন বাজে রাত্রি 9টা, সরস্বতী পুজোর দিনই রাত্রি 9টায় হোক। তুমি আগের বিভাগে আশা করি আমাদের সরস্বতী পুজোটা দেখেছ। হ্যাঁ, এখন শুরু হয়েছে হচ্ছে শীতল ষষ্ঠীর রান্নাবান্না, গোটা সিদ্ধের রান্নাবান্না। আর মোটামুটি আজকে তোমরা দুটো ব্লগই মানে দুটো ব্লগই নিতেই দেখছো, মানে সমানেই দেখছো। আমি রান্নাঘরেই ঢুকে আছি, মানে আমি তো বলেইছিলাম সরস্বতী পুজোর দিন সকাল থেকে রাত অব্দি আমি রান্নাঘরেই শুধু থাকি। সরস্বতী পুজোর ব্লগ শুরু করতে হচ্ছে রান্নাঘর থেকে, এইটাও শুরু করতে হচ্ছে রান্নাঘর থেকে। হ্যাঁ, মানে আমরা আজ থেকে ব্লগ তো শুরু করলাম, এটা কাল অব্দি কন্টিনিউ হবে। হ্যাঁ, আপাতত শুরু হয়েছে, দেখো না। অবশ্য আজকে খাটার জন্য কালকে সকালটা আমি প্রচুর একটা মানে রান্নার দিক থেকে রিলিফ পাবো, কারণ আমার সাথে সাথে এরাও আবার কোনো গরম খাবার খায় না, আমি যা খাই আমার সাথে সেগুলোই খায়। তিনজনের এতে কি বলো তো, আমি বলি যে তোমাদের আলাদা করে একটা নিরামিষ কোনো তরকারি ভাত করে দিচ্ছি, সেটা খাবে না এরা, সেই আমি যা খাই সেটাই খায়। সুতরাং সকালবেলাটা আমার আর কিছুই করার থাকে না, আবার সন্ধ্যাবেলাটা তোমার লুচি টুচি খাওয়াবে, পরোটা তো খাই না, মানে শাকা টাইপের জিনিস খাওয়া যাবে না, ভাজা টাইপের খেতে হবে, তো ওই রাত্রিবেলা লুচি বা কড়াইশুঁটির কচুরি কিছু একটা হবে, ওই সেগুলো আবার তখন খায়। মানে সকালবেলাটা ওরা নতুন ভাবে কোনো রান্না গরম জিনিস খায় না, আমার সাথে এগুলোই খেতে থাকে। তো এই মোটামুটি হলো ব্যাপার, এখন চলবে গোটা সেদ্ধ। এরকম প্রচুর সময় লাগবে, প্রচুর সময়। তোমাদের একবার ভালো করে দেখাই। হ্যাঁ, এই যে দেখো সবে আমি বসিয়েছি অর্ধেক, মানে শীষ পালং আমি দিয়েছি, এখনো অর্ধেক দেখো ঝুড়িতে পড়ে আছে। এদিকে এখনো সজনে ফুল ওর মধ্যে দিতে পারিনি, এই ওপরটা নামবে তারপর আমি বাকিটা আবার দিতে পারবো। আস্তে আস্তে কমবে, কমবে যতক্ষণ, তারপর আবার বাকি শাকটা আবার দিতে পারবো, মানে সাংঘাতিক চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে বেপারে বেপারে ওটা যতক্ষণ না নামছে আমি বাকিটা কিছুই করতে পারছি না, অনেক সময় লাগবে এটা। হ্যাঁ, মিনিমাম দেড় ঘন্টা তো লাগবে। না না, দেড় ঘন্টা লাগবে না। ভাতও করে নিতে হচ্ছে, কারণ ভাতও তো কালকে করে খেতে পারবে না, মানে ভাত জল দিয়ে রেখে দিতে হবে, পান্তা ভাত খেতে হবে আর কি, মানে গোদা বাংলা যেটাকে বলে পান্তা ভাত। দেখো গোটা চচ্চড়ি হয়ে গেছে, ওপরে মশলাটা ছড়িয়ে রেখেছি, মশলাটা পরে ভালো করে একটু মিক্সড করে দেবো। এখন জাস্ট ওটাকে ছড়িয়ে রেখেছি, ওটা দিয়ে রাখলে বেশ সুন্দর একটা স্মেল বেরোয়, বেশ ভালো লাগে। ঘন্টা দেড়েকের প্রচেষ্টা কমপ্লিট হলো, হয়ে গেছে আর কি, ভাতটা হলেই কমপ্লিট। তো সব কমপ্লিট, আর আমরা ডিনারে বসছি। আমি এখন খাবো একটু, করে একটা টেস্ট করার জন্য। আমি আর মেয়ে, ও কিন্তু খাবে না, তো খেতে নেই এখন, মানে কালকের আগে খেতে পারবে না। আমরা একটু টেস্ট করবো, ওরা হচ্ছে আমার টেস্ট, আর টেস্ট করে বলবে কেমন হয়েছে। বাকিটা তুমি কালা কালকে দেখতে পাবে কিভাবে ও খাওয়া দাওয়া যাভাবে হয়। সকালবেলা উঠে দধি কমটরি খাওয়ানোর ব্যাপার আছে। হ্যাঁ, ব্লগটা কালকে কন্টিনিউ হবে, তো আজকের মতো গুড নাইট। গুড নাইট, গুড নাইট। তো কালকে রাতের পর আবার সকালে তোমার সাথে কথা হচ্ছে। গুড মর্নিংটা বললাম না কেন, মর্নিংটা আজকে সত্যি খুব, হ্যাঁ খুব খারাপ লাগলো, ভীষণ ভাবে খারাপ লাগলো। আমি জানি না কার কিরকম খারাপ লাগছে, কিন্তু সত্যি কথা বলতে পেশাদার আমার চলে গেলেন, মানে মা সরস্বতী, মা সরস্বতীকে নিয়ে চলে গেলেন আর কি, একদম। সব প্রত্যেকটা মানুষের কাছেই খারাপ লাগে, আর আমরা বিশেষ করে যারা একটু সঙ্গীত জগতের সাথে জড়িত তাদের কাছে একটু বেশি খারাপ লাগা এটা, মানে কি বলবো, মানে বলার ভাষা নেই। প্রত্যেকেই সুরের জগতের যারা লোকজন তারা তো তাকে আদর্শ মেনেই তাদের গান বাজনার জীবনটাকে শুরু করেছে, আর আমরা যারা ওনার গান শোনার এ তারাও ছোটবেলা থেকে আজ অব্দি যতটা বয়স হয়েছে ওনাদেরই গান, মানে ওনার গান শুনে শুনেই আমরা আর কি এতদিন বড় হয়েছি, কিছু বলার নেই আর। এটা একটা আলাদাই, মানে একটা কি বলবো, একটা যুগের অবসান, একটা ইনস্টিটিউশন চলে গেলেন আর কি। মানুষ জীবনে আসলে চলে যাবে এটা একদম বাস্তব ব্যাপার, কিন্তু তাহলেও কিছু কিছু মানুষ আছে যাদের চলে যাওয়াটা খুব খুবই লাগে, ভেতরে গিয়ে ভীষণই লাগে, শুনলেই কষ্ট দেয়। 2022 শুরুটা এমনিতেই খারাপ যাচ্ছে, মানে আজকের দিনটা তো খুবই খারাপ, খুবই খারাপ, খুবই মানে বাজে লাগছে। সবচেয়ে খারাপ লাগছে মানে আমাদের বাচ্চা টাচ্চা যারা বড় হচ্ছে তারা সত্যি এনাদেরকে ভালো করে জানতেই পারেনি, সেভাবে জানতেই পারেনি, আর তার আগেই ওনারা, আর কি বলবো। যাই হোক, কিছু করার নেই, এটাই তো
দুনিয়ার নিয়ম। তো চলো আমাদের এখন শুরু হবে হচ্ছে এই দধি কর্মা টর্মা যা হওয়ার, আজকের এই আরতির এটা করে তারপরে দধি কর্মা করবো, সেগুলো রেডি ফেডি করুক, তারপর ওটাই আজকে আমাদের ব্রেকফাস্ট, ওটাই হবে ব্রেকফাস্ট। বসলাম টিভি দেখছিলাম, এতক্ষণ মনটা ভালো লাগছিল না, তারপর আমাদের আমার শ্বশুরমশাইয়ের শরীরটাও খুব একটা ভালো নেই, অনেক রকম সমস্যা হচ্ছে, সেগুলো নিয়েও একটু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। আমরা ওভারঅল আজকে দিনটা একটু মানে খারাপই লাগছে, আর সকাল থেকে আমার সেভাবে আজকে যেহেতু কাজটা ছিল না, আর এতক্ষণ একটু টিভি দেখে এখন একটু বাইরে এসে বসলাম, তাই মনে হলো তোমাদের সাথে একটু কথা বলি, কথাও বলছি আর সাথে হয়েছে একটু চা খাওয়ার ইচ্ছা, খেতে খেতে প্রায় দুটো তো বেজেই যাবে, এখনও কবিদের একটু ডাল সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, আমি আবার আগুন ছুঁতে পারবো না, আমাদের আজকের দিন আবার আগুনটা ছুঁতে নেই, তো ডাল সেদ্ধ অবি করতে পারে, অবি একটু করে নেবে ডাল সেদ্ধটা। এই আজকে এইভাবেই সকালটা কাটছে আর কি, যাই এরপর চাটাগুলো একটু খাই, আজকে চায়ের ডিপার্টমেন্টেও অবি রয়েছে, অবি চা করছে, চা নিয়ে আসছে, কারণ আমি যেহেতু আজকে গ্যাসটা ধরতেই পারছি না, মানে আগুনকে ছুঁতেই পারছি না। আমাদের লাঞ্চ টাঞ্চ অনেকক্ষণই হয়ে গেছে, তোমার সাথে কথা বলা হয়নি, আসলে লাঞ্চ করে শ্রীও একটু রেস্ট করতে চলে গেছে, মানে কালকে থেকে সারাদিন টানা চলছে, তো আবার রাত্রিবেলাও আছে, একটু রেস্ট করতে চলে গেছে, কথা হয়নি, আমারও কিছু কাজ ছিল সেটা আমি বসে সারছি, হঠাৎ মনে পড়লো তোমার সাথে কথাই বলা হয়নি অনেকক্ষণ। খাওয়ার আমাদের লাঞ্চ তো হয়ে গেছে অনেকক্ষণই, লাঞ্চে তো ছিলই যেন আজকের ওই মানে যেটা জলে ভেজানো ভাত আর গোটা সেদ্ধ আর একটা ফুলকপি, যেটা কালকেই করা ছিল সবই কালকে, আজকে কিছু আগুনের রিয়ে তো আজকে ও খাবে না, রাত্রিবেলা শুধু লুচিতে হবে, সন্ধেবেলার পর খাওয়া যায় আর কি, সেটাই ব্যাপার। তো আপাতত রেস্ট করতে চলে গেছে, আমি কিছু কাজকর্মগুলো সারি, সেটা তারপর ও উঠুক, তারপরে সন্ধেবেলা যা কচুরি টচুরি কী ব্যবস্থা করা হয় সেসব তোমাদের দেখাবো। তো এখন বিসর্জনের প্রক্রিয়া চলছে, আসলে সত্যি কথা বলতে কি বলতো, আজকে সারাদিনটা না আমার একটু আমাদের আর কি একটু ঘেটে গেছে, মানে মনটা ভীষণ একটা অদ্ভুত জায়গায় চলে গেছে, ভালো লাগছে না কি, মানে ওনার ইয়েটাকে কি বলবো, আমাদের কাছে ভীষণ ভাবে একটা কষ্টের জায়গা, খুবই কষ্ট লাগছে ভেতর থেকে, আর মানে এই ব্যাপারে বলার ভাষাটা ঠিক পাচ্ছি না, ওই জন্য বলতেও পারছি না, মানে মোটবার সারাদিন তার জন্য ঘেটে গেছে, মানে আমি সারাদিনই প্রায় টিভিটা খুলে টিভিটা মানে এখনো অবধি লাস্ট সবকিছু দেখে তবে আমি এখানে এলাম পূজোর সবকিছুকে বিসর্জনের ব্যবস্থা করতে। মা সরস্বতী তার সন্তানকে নিয়ে চলে গেলেন আর কি একই দিনে বিসর্জনের দিন চলে, কিছু কিছু মানুষ এমন থাকেন যাদের সত্যি কথা তারা দূরে থেকেও তাদের অনেক কিছু আমাদের মনে আর কি দাগ কেটে যায়, সেই মানুষই একজন ইনি, তো আর কি বলবো, এবারে বিসর্জনের সব ইয়ে করে আমার রাতের বেলার একটু ওই কড়াইশুটির কচুরি আর আলুর দম করার ইচ্ছা আছে, তো সেগুলোই হবে, এক এক করে শুরু হয়েছে, কাজ করা শুরু করেছি, করি কি করবো, আমাদের তো আর জীবন থেমে থাকবে না, জীবন তো সবারই চলতে থাকবে একই এতে। কমপ্লিট হচ্ছে কচুরি আলুর দম, আবার সকালের গোটা চচ্চড়িও মেয়ে খাবে বলে সেটাও বার করেছি, চলো তোমাদেরকে দেখাই কচুরি আলুর দম। গোটা চচ্চড়ি তো মোটামুটি চার দিন ধরে খাওয়া হবে, যা হয়েছে এতটা হচ্ছে, আগে চলো তোমাদেরকে দেখাই কেমন দেখতে হয়েছে। এই দেখো গোটা চচ্চড়ি, ওটা আগে দেখালাম, আমার মেয়ে পাশে বসে বসে মানে প্রায় জিপ করে যাচ্ছে, কতক্ষণই আর কি পাতে পড়বে, হেংলুপো না। এই হচ্ছে আলুর দম কড়াইশুঁটি দিয়ে ছোটো আলুর আর কি, গোটা গোটা আলুর, আর এই হচ্ছে আমার কড়াইশুঁটির কচুরি, এটা কিন্তু আমি খুব সিম্পল প্রসেসে করেছি, এটা কিন্তু পুরটা ভেতরে না দিয়ে পুরো ময়দার সাথে মেখে আমি করেছি। তো দুদিন ধরে রান্নার পর্ব শেষ হলো,
ওদেরও মানে জগৎটা তো এই গান বাজনার জগৎটা নিয়ে সেই অ্যাটাচমেন্টটা একটু বেশি, যার জন্য সাধারণ মানুষের কষ্ট হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু এদের তো জগৎটাই পুরোটাই এইটাকে ঘিরে, আর ওনার ব্যাপারটা তো একদমই আলাদা, সেই সমস্ত মিলিয়ে খারাপটা আরো যেন বেশি করে চেপে বসেছে। মেয়ের তো এত ভালো লেগেছে যে কচুরির সাথে আলুর দম খেয়েও করে চচ্চড়ি গেল, বলো একটু দাও খাবো, ও খুব ভালোবাসে খেতে। আমিও খেয়েছি গোটা সাথে একটু, কিন্তু কালকে অব্দি খাওয়া যায়, তারপর থাকলেও আর গোটা না, তারপরে আর কালকে অব্দি কোনো মতো হয়তো কালকে বেলা মানে দুপুর বেলাটা অব্দি খাওয়া যেতে পারে, তারপরে আর থাকলেও আর খাওয়া যাবে না। আর একটা যেটা ব্যাপার বলি, আমি যে বাজারটা করে এনেছিলাম এত লঙ্কা আমি এনেছি, এবারে সত্যি কথা যে কাঁচা লঙ্কাটা এনেছি কল্পনা করতে পারবি না কি সাংঘাতিক ঝাল, বেশি বড়ও না সাইজটা এতটা, আমি ছোট ছোট দেখে দুটো ম্যাক্সিমাম সময় দুটো ফুটো দিয়ে বাটি, যা জিনিসেই দিচ্ছি দেখছি মানে মারাত্মক ঝাল হয়ে যাচ্ছে, খুব ভালো হয়েছে আর কি লঙ্কাটা। এ তো ঝাল খায় না, এ মোটামুটি খেয়ে শুকনো লঙ্কা দিয়েছো, শুকনো লঙ্কা দিয়েছো করে যাচ্ছে, মানে কাঁচা লঙ্কার ঝালটাই এত মারাত্মক, খুব ভালো লঙ্কাটাও পেয়েছি, শুকনো লঙ্কাও পেয়ে গেল, চিন্তা করো কি বলবো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের গোটা সেদ্ধ আর শীতল ষষ্ঠীর ব্লগ। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব করো, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনের অলটাকে প্রেস করে দিও, তাহলে যখনই নতুন নতুন ব্লগ আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টিল দেন গুড নাইট, গুড নাইট, টাটা।